এই মাত্র পাওয়া খবর পাকিস্তান সিনেটে প্রথম হিন্দু নারী ঊনচল্লিশ বছর বয়সী কৃষ্ণা পাকিস্তানের সিন্ধু প্রদেশের সিনেটে প্রথম হিন্দু নারী হিসেবে নির্বাচিত হয়েছেন কোনো হিন্দু নারীর বিশেষত কোনো নিম্নবর্ণের দলিত নারীর পাকিস্তানের সিনেট সদস্য হবার মতো ঘটনা এর আগে কখনো ঘটেনি কিন্তু দেশটির রাজনৈতিক ইতিহাসে এবার সেই নজির সৃষ্টি হয়েছে পাকিস্তানি গণমাধ্যম ননের খবরে বলা হয় কৃষ্ণা কুমারী নামের ওই হিন্দু নারী সিন্ধু প্রদেশের থর জেলার নগরপারকার শহরের প্রত্যন্ত এলাকা ধানা গ্রামের কোহলি সম্প্রদায়ের তিনি পাকিস্তানের সিনেটে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে কুমারী বলেন আমি অত্যন্ত আনন্দিত আমি কল্পনাও করিনি আমি সিনেটের সদস্য হতে পারবো নবনির্বাচিত এই সিনেট সদস্য বলেন আমি নিপীড়িত মানুষদের জন্য কাজ করে যাব বিশেষ করে নারীর ক্ষমতায়ন স্বাস্থ্য এবং শিক্ষার জন্য কাজ করব কৃষ্ণা কুমারী উনিশশো সালের এক ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তার পরিবার তিন বছর উমেরকোট জেলার ভূস্বামী কুন্ডির ব্যক্তিগত জেলখানায় বন্দি জীবন কাটান পরে পুলিশের এক অভিযানে তাদের মুক্তি করা হয় উমেরকোটের তালহি গ্রামে তিনি প্রাথমিক স্কুলে ভর্তি হন এরপর তিনি মিরপুর খাস জেলার তান্দকালাচি এলাকায় পড়াশোনা করেন অনেক সংকটের মধ্যে বাবা মা কৃষ্ণা ও তার ভাইয়ের লেখাপড়া চালিয়ে নেন কিন্তু উনিশশো চুরানব্বই সালে মাত্র ষোলো বছর বয়সেই তার বিয়ে হয় সে সময় ক্লাস নাইনে পড়তেন তিনি যদিও ভাগ্যক্রমে বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যেতে পেরেছিলেন 2013 সালে সিন্ধু বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি পান এ সময় থেকে রাজনীতিতে যোগ দেন তিনি সে সময় তিনি পাকিস্তান পিপল পার্টির হয়ে সমাজকর্মী হিসেবে কাজ শুরু করেন কৃষ্ণা তার এই সফলতা মা বাবাকে উৎসর্গ করে জানান শিক্ষা গ্রহণে বাবা মাই তাকে উৎসাহ জুগিয়েছেন তাদের কারণে তিনি পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরযোদ্ধা রুপল্ল কোহলির পরিবারের সদস্য কৃষ্ণার জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন পাকিস্তান পিপল পার্টির থার অঞ্চলের এমপি মহেশ কুমার মালানী নির্বাচনের আগে ডনকে দেওয়া সাক্ষাৎকারে সেই আশাবাদের কথা জানিয়েছিলেন তিনি জানা যায় রুপল্লো কোহলি আঠারোশো সালে ব্রিটিশ বাহিনীর ওপর আক্রমণের কারণে নগর পার্কে গ্রেপ্তার হন এবং আঠারোশো সালের বাইশে আগস্ট তাকে ফাঁসি দেওয়া হয়